প্রথমবারের মতো শরীয়তপুরের জাজিরায় উৎপাদিত সবজি ইউরোপে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। সরকারি রপ্তানি নিয়ম মেনে সুইজারল্যান্ডে পাঠিয়েছে রপ্তানিকারক প্রতিষ্ঠান বিএইচ ট্রেড ইন্টারন্যাশনাল। শরীয়তপুরে পঁচাশি হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের কৃষি পণ্য আবাদ হয়। এর মধ্যে ফুলকপি, বাঁধাকপি, লাউ, করলা, শশা, কাঁচামরিচ, আলু, ঢ্যাঁড়স, ঝিঙা, চিচিঙ্গা, কচু, শিম, টমেটো সহ বিভিন্ন সবজি বেশি আবাদ হয় জাজিরা উপজেলায়। পদ্মা সেতু চালু হওয়ার পর জাজিরার সবজির চাহিদা বেড়েছে। প্রথমবারের মতো নিজের উৎপাদিত পণ্য ইউরোপে পাঠাতে পেরে খুশি কৃষকরা। রপ্তানিযোগ্য ফসল উৎপাদনে কৃষকদের কারিগরি প্রশিক্ষণ ও সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমার কাছে লাউ, খুব সুন্দর লাউ, দেখতে সাইজ ভালো, 1 কেজি থেকে 800 গ্রাম ওজন। বাছাই করে আমরা লম্বা মরিচটি, সোজা মরিচটি, বিদাস পাঠাম। কচু এবং আমাদের যেই লাউ রয়েছে সেই লাউটা কিন্তু প্রথমবার মতো আমাদের শিপমেন্ট যাচ্ছে। যদি এই ধারা অব্যাহত থাকে তাহলে জাজিরা কৃষক এবং কৃষকের কিন্তু একটি বড় ধরনের গভীর পরিবর্তন আসবে।